হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। গল্পটা শুনতে এই চ্যানেলের সাথেই থাকো, আর এই পুরো ভিডিওটা কিন্তু দেখবা। আমাদের লোন নেওয়া হয়েছিল, তো আমার হাজবেন্ড না একটু ব্যবসায় সমস্যা যাচ্ছে, এই জন্য লোন টোন নিয়েছে। তো তারপরে ওই যে লোন নিলে যে কিস্তি দিতে হয়, কিস্তির লোক তো মাসে মাসে আসে আমার বাসায়, আবার কখনো সপ্তাহ ভিত্তিক হয়ে থাকে, সপ্তাহেও আসে। তো আসতেছে আসতেছে কয়েক কিস্তি, আমার স্বামী তো বাড়িতেও নেই, আমি কিভাবে কিস্তি দিব না? এই কিস্তির জ্বালা আর তো আমার সহ্য হচ্ছে না, এদিকে স্বামীও বাড়িতে নেই, একা একা আমি কি যে করি ভালোই লাগতেছে না। এদিকে কিস্তি নিতে যেই সারটা আসে, ভালোই হ্যান্ডসাম উচ্চলম্বা আসে, ও এসে না যখন আমার সাথে কথা বলে তখন আমার খুব আমার স্বামীর কথা মনে পড়ে। ইস, আমার স্বামীটাও তো ওইরকম দেখতে, ভাল লাগে না কচু, কেমন যেন একটা মনের মধ্যে জ্বালা পুরো আসে। তারপরও এগুলো আমার ভাবার সময় নেই, আমি ভাবতেছি কিভাবে কিস্তিটা করা যায়, না দিয়ে পারা যায়, কিভাবে কিস্তি থেকে মুক্তি পাবো। উফ, কিস্তির স্যার আসতেছে আসতেছে, একদিন কিস্তির স্যার আসলো, আমি তাকে ধরেই বসলাম। আমি বললাম চলেন ঘরে চলেন, উনি তো যাবে না, বলতেছে না। আমি বলি না, আজকে আমার ঘরে আসবেন, আমি রান্না করছি, আপনি খাবেন, তারপর আমার সাথে গল্প করবেন, তারপরে যাবেন। তারপরে আমি ঘরের মধ্যে তাকে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে তাকে আদর আপ্যায়ন করলাম মেহমানের মতো। পরে তাকে না আমি বুঝাইতে চেষ্টা করলাম, দেখেন আমার স্বামী তো বাড়িতে নেই, স্বামীর ফোন টোন বন্ধ, এখন আমি একা মহিলা মানুষ, কোথার থেকে কিস্তি দিব বলেন, আমার এই কিস্তিতে একটু করে দেওয়া যায় না, একটু মাফ করে দেওয়া যায় না কিস্তিটা, আমি না কিস্তি দিতে পারবো না। আপনি যদি বলেন আমি আপনাকে অন্য সব কিছু দিতে পারবো, আপনি যা যা চান, কিন্তু কিস্তিটা না না নিলে হয় না। তখন তো কিস্তির স্যার কোনো কিছুতেই রাজি হবে না, কোনো কিছুই শুনবে না, কিন্তু আমিও নাছর বান্দা, আজকে যেভাবেই হোক, দেখেন আপনার মতো ইয়ং হ্যান্ডসাম একটা ছেলে এই অফিসে চাকরি করেন, তো আপনার কি মনে চায় না আমার মতো একটা মেয়ে মানুষ দেখলে ধরতে কিছু করতে? তখন বলতেছে না 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 এসব ঠিক না। তখন আমি তো নাছর বান্দা কিছুতেই ছাড়বো না, একবারে ওনাকে বিছানায় শুয়ে দিলাম, শুয়ে দিয়ে আমি যেই আদর করা শুরু করলাম, আমার কিস্তির স্যার আর কিচ্ছু বলতে পারলো না। তখন একটা পর্যায়ে আমি তাকে আদর করতে করতে তার উপরেই উঠে গেলাম।